তার প্রশ্নটি হলো, যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন, কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন, তাহলে কেন 6 দিন সময় নিলেন? বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন, তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন, 6 দিনে কেন নয়? কারণ আল্লাহ 6 দিনে এটা বানাতে চেয়েছেন। কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন। অনেক আয়াত আছে আল্লাহ বলেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59, ইন্নামা মাসালা ঈসা ইনদাল্লাহি কামিসাল আদম খালাকা মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন ধুলো থেকে, তিনি বলেন হও আর তা হয়ে যায়। তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান, তিনি বলেন হওয়ার হয়ে যায়, তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি 9 মাস পরে জন্মাবেন, তাহলে আপনি 9 মাস পরে জন্ম নেবেন। আল্লাহ যদি চান 1 সেকেন্ডে, তাহলে মাত্র 1 সেকেন্ডেই। তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু 6 দিনে সৃষ্টি করবেন, তাই তিনি করলেন। এমন না যে আল্লাহ একদিনে করতে পারতেন না, একদিন কেন 1 সেকেন্ডেও তিনি করতে পারতেন। আল্লাহ চেয়েছিলেন 6 দিনে বানাতে, সেজন্য 6 দিনে হয়েছে। তো আল্লাহ যাই চান তিনি শুধু বলেন কুন ফায়া কুন, হও আর এটা হয়ে যায়। এই সৃষ্টি জগতে তিনি বলেন হও আর হয়ে গেল। তবে আল্লাহ এটা 6 দিনে বানাতে চেয়েছিলেন, সেজন্য 6 দিনে হয়েছে। এমন যদি তিনি এর চেয়ে কম বা বেশি সময় বানাতে পারতেন না, এটাই তিনি চেয়েছিলেন। আর আল্লাহ যাই ইচ্ছা করেন তাই হয়ে যায় সহজে। আশা করি উত্তরটা পেয়েছেন।